জেলার সোর ব্লক নদীগা গ্রাম পঞ্চায়েত লোক সংখ্যা 4000 ঊর্ধ্ব হয়েছে বেড়ে 11টি ওয়ার্ড রয়েছে। বর্তমান নদীগা পঞ্চায়েত বিজু জনতা দলর বরিষ্ঠ নেতা জয়ন্ত কুমার স্বাইঁ দুইথর সরপঞ্চ ও দুইথর সমিতি সভ্য ভাবে নদীগাঁ পঞ্চায়েত নির্বাচিত হয়েছিল। বর্তমান নদীগাঁ পঞ্চায়েত সরপঞ্চ মিনতি স্বাইঁ জয়ন্ত স্বাইঁ ভাই বউ অনেক বরিষ্ঠ নেতা জয়ন্ত স্বাইঁ সহধর্মিণী বাসিনী স্বাইঁ নিশ্চিতপুর গ্রাম পঞ্চায়েত সমিতি সভ্য অনেক বিজু জনতা দলর বরিষ্ঠ নেতা জয়ন্ত স্বাইঁ কহিছেন পঞ্চায়েত রাস্তাঘাট পানীয় জল কল্যাণ মণ্ডপ স্কুল বাউন্ডারি ওয়াল সহিত আদর্শ বিদ্যালয় কার্য আরম্ভ হয়েছে। শ্রী স্বাইঁ সবুলে লোক সেবা করে যাচ্ছেন। জয়ন্ত স্বাইঁ নদীয়া পঞ্চায়েতর পূর্বতন সরপঞ্চ এবং স্বামী সেব বর্তমান পঞ্চায়েত সরপঞ্চ অনেক ভবিষ্যতে কোণ আপনার কোণ কোণ পঞ্চায়েত স্যার সরপঞ্চ স্বামী সেব অনেক বার হয়েছি। বর্তমান স্যার কোণ অনেক জন্মা বহু সরপঞ্চ অনেক বিজু জনতা দলের জন সদস্য আর কোন স্যার উন্নতিমূলক কাজ করছি আমি তো 25 বছর ধরে আমি 25 বছর ধরে এই পঞ্চায়েতের প্রসঙ্গ অছি এবং রাস্তাঘাট ড্রেন এবং লোকঙ্কর মৌলিক সমস্যা যে প্রধানমন্ত্রী আবাস ঘর কত আরম্ভ করি ভত্তা বিভিন্ন মৌলিক সমস্যা সহ আমি রয়েছি 25 বছর রয়েছি। আমাকে লোক দুইথর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছেন তেমন লোক সহ আমি 25 বছর রয়েছি দুইথর আমি বারম্বার বারম্বার নির্বাচিত হয়েছি। কোন সেটা লোক কোণ তাঁর কোণ আপনার লক্ষ্য রয়েছে আগামী দিনের কোণ লোক করবে আগামী দিনের গোটে নদীয়া পঞ্চায়েত গোটে মৌলিক যেতে সমস্যা অছি তার সমাধান করা যাব। দ্বিতীয় যে জন আদর্শ পঞ্চায়েত কিন্তু হয়ে পারিব সেটি আমার চেষ্টা অব্যাহত রয়েছে যে আহরি অনেক বড় আদর্শ বিদ্যালয় এবার বিধায়ক দয়ারু তাঁক দ্বারা এবে আম পঞ্চায়েতর সবুঠ বড় কার্য আদর্শ বিদ্যালয় এবে প্রতিষ্ঠা হব সেটা সবুঠ রাজনীতির বড় কার্য এবং যা বিধায়ক দ্বারা সম্ভব হয়েছে বিধায়ক সহজ সম্ভব হয়েছে। স্যার বর্তমানে এবে কোটারে স্যার কোউ দলের স্যার সামিল বিজু জনতা দল আছে বিজু জনতা আছে বিজু জনতা সহিত সম্পূর্ণভাবে অছু আর বিজু জনতা কার্য করছু আর স্যার লোক পাখে সবুলে অছন না নাই সবুলে অছু যোথাই কি বিনা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় আমি নির্বাচিত হয়েছি নদীয়া পঞ্চায়েত দুই দ্বিতীয় আরে 97 মসিহার ধরে 2007 মসিহার দুইথর বিনা ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি। আর স্যার লোকঙ্ক পাখে সবুলে রোচন না নাই সবুলে মৌলিক সমস্যা রয়েছে রাতে 12টা রাতে 12টা পর্যন্ত সবুলে আমি লোক সহিত অছি। আপনার পঞ্চায়েত বিজেপি সংগঠন স্যার সেটি আমার সংগঠন বহুত দুর্বল অছি আমি একটু আমার ওয়ার্ড মেম্বর সবুলে বিজু জনতা জিতুছেন সমস্ত ওয়ার্ড মেম্বর আমার 11টা ওয়ার্ড সবু বালেশ্বর ধীরেশ চন্দ্র বেহেরা রিপোর্ট ওড়িশা পর্যন্ত।